আজ বাইশে জুলাই এখন টাইম নটা বেজে বাইশ মিনিট আর নিফটি চব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ওপেন হয়ে সোজা নিচে একটা কিন্তু মুভমেন্ট দিয়েছিল আমরা যদি ক্যান্ডেল দেখে চেষ্টা করি এখানে ওপেন হয়ে সোজা একটা নিচে মুভ করেছিল যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে তাই এই গ্যাপটিকেও পূরণ করার কিন্তু একটা চেষ্টা থাকবে এই গ্যাপটিকে পূরণ করে হয়তো নিফটির এই জার্নিটিকে কন্টিনিউ রাখবে আর আজকে আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করি তো লাইভ মার্কেটের এর সিচুয়েশন দেখেই এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। আর নিফটি এখান থেকে মোটামুটি থার্টিন পার্সেন্ট একটা জার্নি দিয়ে এখানে একটা সুইং লো তৈরি করা খুবই জরুরি হয়তো বা আমরা এই সপ্তাহের ক্যান্ডেল কয়টি দেখলেই সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে নিফটি এখানে সুইং লো তৈরি করবে নাকি এই জানিটিকে কন্টিনিউ রাখবে তবে আমরা এই সমস্ত জায়গায় যেভাবে ব্রেক করেছিলাম এখনো যদি কোনো একটা স্টকে এন্ট্রি করতে হয় তো যত সামান্যই আমরা আমাদের ক্যাপিটালটিকে ব্যবহার করতে পারি খুব বেশি একটা ক্যাপিটাল ব্যবহার না করাই ভালো কারণ নিফটি যতক্ষণ পর্যন্ত লো তৈরি করে আমরা সেভাবে মার্কেটে এন্ট্রি করব না তো নমস্কার আমি মুকেশ আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন গতকাল যে দুটি স্টক কিনে আমি আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল হ্যাভেলস স্টকটি উনিশে জুলাই যেখানে ক্লোজিং দিয়েছে ঠিক সেখানেই ওপেন হয়েছে আর ওপেন হয়েই নিচের দিকে কিন্তু একটা মুভ দিয়ে দিয়েছে আর এখন টাইম নটা বেজে একত্রিশ মিনিট মানে প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলটি ক্লোজ হয়ে গেছে প্রথম পনেরো মিনিটেই স্টকটি কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে ওপেন হয়েছিল তাই এটি হতে পারে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আমরা যদি এখানে এন্ট্রি করি আমাদের টার্গেট হতে পারে আঠারোশো বাষট্টি টাকা মানে এই ক্যান্ডেলটি যদি মেক আপ করে দেয় তো আমাদের টার্গেটটি হিট করতে পারে তবে একদিন বা দুই দিনে আমাদের টার্গেট হিট করবে এরকম আশা না করাইটি ভালো কারণ এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচেও আসতে পারে যদি নিচে ফাইভ পার্সেন্ট চলে আসে তো আমরা যাতে এখানে অ্যাভারেজ করতে পারি সেই জন্যই এখানে মানির ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি করবো যাতে টার্গেট হিট না করা পর্যন্ত আমরা এখানে টিকে থাকতে পারি নেক্সট যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম এটি এবিবির টেকনিক্যাল চার্ট এখানে দেখুন স্টকটি কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল গ্যাপ ডাউন ওপেন হয়ে এখনো পর্যন্ত স্টকটি এখানে 1.46% আপ মুভ দিয়ে দিয়েছে আমরা যদি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করতাম আমাদের টার্গেট হবে এখানে 7914 টাকা মানে প্রিভিয়াস এই ক্যান্ডেলটি যেখানে ওপেন হয়েছিল সে পর্যন্তই আমাদের টার্গেট কিন্তু এখন টাইম 9:33 স্টকটি 1.5% এর মতো আপ মুভ দিয়ে দিয়েছে এখনো সুযোগ আছে এন্ট্রি করার কিন্তু আরও একটু আপমুপ দিয়ে দেয় আমরা হয়তো এখানে এন্ট্রি করার সুযোগটি মিস করে যাবো তাই চেষ্টা করবেন যদি কোনো একটা স্টক ডাউন ওপেন হয়ে থাকে সেখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এন্ট্রি করার কিন্তু যদি কোনো একটা স্টক গ্যাপ আপ ওপেন হয়ে যায় সেই স্টককে অ্যাভয়েড করাই বেটার হবে ফাইনালি নিপটি ডাউন ওপেন হয়ে নিচের দিকে একটা মুভমেন্ট দিয়ে এই গ্যাপটিকে পূরণ করার পর যদিও অনেকটাই উপরে গেছিল মানে এই লাস্ট করার পর নিপটি গত উনিশ তারিখের মতোই আজকেও সারা দিন শেষ পর্যন্ত উনিশ তারিখ যেখানে ক্লোজিং দিয়েছিল ঠিক সেই সমস্ত জায়গায় গিয়েই ক্লোজিং টা দিয়ে দিয়েছে তার মানে এটি একটি লেভেল হতে পারে যে লেভেলটি রেক করলে হয়তো নিপটির আবারও উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যদি এই লেভেলের নিচেই নিপটি থাকে এখানে একটা ডাউন মুভ হওয়ার সম্ভাবনা আছে তাই আগামীকাল দেখবো নিপটি কোথায় ওপেন হয় আর ওপেন হওয়ার পর উপরের দিকে যাওয়া শুরু করে নাকি আবারও এই মুভমেন্ট টিকে কন্টিনিউ রাখে আর গতকাল আমি যে দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল যে স্টকটি আজকে যেখানে ওপেন হয়েছিল মোটামুটি টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এর মতো গিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছে যেখান থেকে আমাদের টার্গেট ফাইভ পার্সেন্ট যেদিনই টার্গেট টি হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। আর একটি স্টক ছিল হ্যাভেলস যে স্টকটি যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই ক্লোজিং দিয়ে দিয়েছে আমাদের টার্গেট ফাইভ পার্সেন্ট যেদিনই এই টার্গেটটি হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট কৰি যাব আগামীকাল যে দুটো স্টককে আমি রেডারে রাখবো সেই স্টক দুটোর মধ্যে প্রথমেই যে স্টকটি চার্ট দেখে নেব এটি এর চার্ট এখানে ফ্রেম ডেইলি স্টকটি লোয়ার নিচে নিচে এবং দুটো দিয়েছে আর এখানে অনেক দিন ধরে একটা রেঞ্জেই স্টক প্রাইস টি কিন্তু ঘোরাফেরা করছে যেখান থেকে একটা মুভমেন্ট আশা করতে পারে মুভমেন্টটি হতে পারে ডাউন অথবা আপ যদি ডাউন হয় তো খুব শর্ট টাইমেই অনেকটাই নিচে আসবে আর যদি আপ হয়ে যায় তো খুব শর্ট টাইমেই অনেকটাই উপরে যেতে পারে আর আমরা এই স্টকটিকে আগামীকালকে জন্য রেডারে রেখে ফলো করতে পারি যে স্টকটি থেকে আমরা ফাইভ পার্সেন্ট আপ মুভ আশা করতে পারি এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে ফাইভ পার্সেন্ট চলে আসে তো আমরা এভারেজ করব কিন্তু তারপরেও যদি নিচে আসে তো এখানে কোনো রকম অ্যাভারেজ করব না এখানে এভারেজ করার পর টার্গেট ফাইভ পার্সেন্ট এই টার্গেটটি তো আছেই যেদিনই এই দুটো টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব তবে এই সমস্ত স্টক এন্ট্রি করার আগে প্রিভিয়াস লেভেলগুলো দেখে নেওয়াটা খুবই জরুরি আমি যদি এই স্টকের প্রিভিয়াস লেভেলগুলো একবার দেখে নিতে চাই এখানে দেখুন বারোই জুন দু এখান থেকে খুব সহজেই স্টকটি টার্গেট হিট করে দিয়েছিল আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এখানে যদি আমরা তেরোই জুন দু হাজার এন্ট্রি করে থাকি এখান থেকে স্টকটি খুব সহজেই 14 এর মতো উপরে চলে গেছে যে স্টকটিতে আমাদের টার্গেট ছিল অনলি ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টার্গেটটি এখানে এক সপ্তাহেই হিট করে দিয়েছিল এখান থেকে তো খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল কিন্তু যদি আমরা এখানে এক্সিট না করতাম তো আমাদের হয়তো এখানে অনেক কয়েকদিন ভুগতে হতো স্টকটি সোজা ফিফটিন পার্সেন্ট এর মতো গ্যাপ ডাউন ওপেন হয়ে আবারও যদিও উপরে গেছিল জন্যই আমরা টার্গেট রাখবো ফাইভ পার্সেন্ট দিনে টার্গেটটি হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব এক্সিট করার পরেও যদি স্টকটি উপরে যায় আমাদের দেখার কোনো দরকারই নেই এখান থেকেও খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল যদিও এখানে ফার্স্ট এন্ট্রি ছিল ফার্স্ট এন্ট্রি টার্গেটটি এখানে হিট করে দিয়েছিল তারপর স্টকটি নিচে এসে খুব সহজেই টার্গেট গুলো আমাদের হিট করে দিয়েছিল তাই লেটেস্ট যে এন্ট্রি লেভেলটি আছে আমরা এখানেও এন্ট্রি করার পর টার্গেট রাখবো ফাইভ পার্সেন্ট যেদিনই টার্গেট হিট সেদিনই এক্সিট তবে আমি এই স্টকগুলোকে কখনই রেকমেন্ড করছি না আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসি ট্রেড করবেন নেক্সট যে স্টকটি আছে এটি হানি ওয়েল অটোমেশন স্টকটির কারেন্ট প্রাইস চুয়ান্ন হাজার ছিয়ানব্বই টাকা যে স্টকটিতে হয়তো আমরা অনেকেই এন্ট্রি করতে পারবো না কারণ আমরা যারা রিটেলার ট্রেডার আমরা রেডি করে থাকি কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা দিয়ে তো একটা স্টকেই যদি আমরা চুয়ান্ন হাজার টাকা লাগিয়ে দিই তো সেখানে হয়তো সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করতে পারবো না তবে মানি ম্যানেজমেন্টের জন্য যদি বেশি দামের স্টকগুলোকে অ্যাভয়েড করি সেটাও ঠিক হবে না মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি আমাদের এখানে একটা কোয়ান্টিটি নিতে হয়তোবা আমরা সেটাও নিয়ে নেব তাই এই স্টকটিকে কিউ অ্যাডারে রেখে আমি হয়তো ফলো করব কারণ এই স্টকটি এখানে বোলিংয়ের লোয়ার ব্যান্ডের নিচে এবং এই স্টকের লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়ে দিয়েছে যে স্টকটি থেকে একটা ফাইভ পার্সেন্ট হাফ মুভ আমরা আশা করতেই পারি তবে এই স্টকগুলোকে আমি কখনোই রিকমেন্ড করছি না আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন